জয়রাধী আজকের পাঠ নিরূপণ শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলাখণ্ড শ্লোক একশো ঊনপঞ্চাশ সেই হইতে সন্ন্যাসীর ফিরে গেল মন কৃষ্ণ কৃষ্ণ নাম সদা কর এ গ্রহণ শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছ থেকে বেদান্ত সূত্রের ব্যাখ্যা শ্রবণ করার পর থেকেই মায়াবাদী সন্ন্যাসীদের মনোবৃত্তি সম্পূর্ণরূপে পরিবর্তিত এবং তাঁরাও নিরন্তর কৃষ্ণ কৃষ্ণ নাম গ্রহণ করতে লাগলেন এই সম্পর্কে উল্লেখ করা যেতে পারে যে সহজিয়ারা কখনো কখনো মত পোষণ করে যে প্রকাশানন্দ সরস্বতী ও প্রবোধানন্দ সরস্বতী একই ব্যক্তি প্রবোধানন্দ সরস্বতী ছিলেন শ্রীচৈতন্য মহাপ্রভুর এক মহান বৈষ্ণব ভক্ত কিন্তু কাশীর মায়াবাদীদের নেতা শ্রী প্রকাশানন্দ সরস্বতী ছিলেন ভিন্ন ব্যক্তি প্রবেদানন্দ সরস্বতী ছিলেন রামানুজ সম্প্রদায়ের বৈষ্ণব কিন্তু প্রকাশানন্দ সরস্বতী ছিলেন শঙ্করাচার্যের সম্প্রদায় ভুক্ত প্রবোধানন্দ সরস্বতী শ্রীচৈতন্য চন্দ্রামৃত শ্রী রাধা রস সুধানিধি সঙ্গীত মাধব বৃন্দাবন শতক নবদ্বীপ শতক আদি অনেকগুলো গ্রন্থ রচনা করেছেন শ্রীচৈতন্য মহাপ্রভু যখন দক্ষিণ ভারত ভ্রমণ করছিলেন তখন তার সঙ্গে প্রবোধানন্দ সরস্বতীর পরিচয় হয় প্রবোধানন্দ সরস্বতীর দুই ভ্রাতার নাম বঙ্কট বেঙ্কট ভট্ট ও তিরুমলয় ভট্ট এরা ছিলেন রামানুজ সম্প্রদায়ের বৈষ্ণব গোপাল ভট্ট গোস্বামী ছিলেন প্রবোধানন্দ সরস্বতী ভ্রাতুস ঐতিহাসিক তথ্য থেকে দেখা যায় যে শ্রী চৈতন্য মহাপ্রভু দক্ষিণ ভারত ভ্রমণ করেছিলেন চৌদ্দশো তেত্রিশ শতাব্দে চাতুর মাসের সময় এবং তখন তার সঙ্গে প্রবোধানন্দ সরস্বতীর সাক্ষাৎকার হয় তাহলে তার দুই বছর পরে চোদ্দোশো পঁয়ত্রিশ শতাব্দী শঙ্কর সম্প্রদায়ের সন্ন্যাসী রূপে সে সেই ব্যক্তি একই ব্যক্তির সঙ্গে তার সাক্ষাৎ হয় কি করে এর থেকে সহজেই বোঝা যায় যে প্রবোধানন্দ সরস্বতী ও প্রকাশানন্দ সরস্বতী একই ব্যক্তি বলে যে সহজিয়া সম্প্রদায়ের ধারণা সেটি সম্পূর্ণ ভ্রান্ত এই মতে তা সবার খমি অপরাধ সবাকার নাম, করিলা প্রসাদ এভাবেই শ্রী চৈতন্য মহাপ্রভু মায়াবাদী সন্ন্যাসীদের সমস্ত অপরাধ ক্ষমা করলেন এবং অত্যন্ত কৃপাপূর্বক তাদের কৃষ্ণ নাম দান করলেন শ্রীচৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরমেশ্বর ভগবানের পরম করুণাময় অবতার তাকে শ্রী শ্রীরূপগোস্বামী মহাবদন্যা বদন্যা অবতার বা সবচাইতে উদার অবতার বলেই সম্বোধন করেছেন শ্রীল রূপ গোস্বামী আরও বলেছেন করুণায় অবতীর্ণ কলেও তার অপার করুণা বিতরণ করার জন্য তিনি এই কলিযুগে অবতরণ করেছেন এখানেই তা প্রমাণিত হল মায়াবাদী সন্ন্যাসীরা শ্রীকৃষ্ণের চরণে অপরাধী বলে মহাপ্রভু তাদের মুখ দর্শন করতে চাননি কিন্তু কিন্তু এখানে তিনি তাদের সকলকে ক্ষমা করলেন প্রচারের এক একটি আদর্শ দৃষ্টান্ত আপনি আচরি ভক্তি ইমু সবরে সবারই শ্রীচৈতন্য মহাপ্রভু আমাদের শিক্ষা দিয়ে গিয়েছেন যে প্রচার করার সময় যাদের সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে তারা সকলেই কৃষ্ণ বিদ্বেষী অপরাধী কিন্তু প্রচারকের কর্তব্য হচ্ছে তাদেরকে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন সম্বন্ধে যুক্তি প্রমাণ দ্বারা প্রত্যয় উৎপাদন করিয়ে তাদের হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনে উদ্বুদ্ধ করা নানা রকম বাধা বিপত্তি সত্ত্বেও আমাদের কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রসার হচ্ছে এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে এমন কি আফ্রিকাতেও মানুষেরা এই নাম সংকীর্তনের পন্থা অবলম্বন করছেন ভগবত বিদ্বেষীদেরও হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনে উদ্বুদ্ধ করে শ্রী চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের সাফল্যে দৃষ্টান্ত দিয়ে গিয়েছেন আমাদের কর্তব্য হচ্ছে গভীর শ্রদ্ধা সহকারে শ্রীচৈতন মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করা এবং তা হলে আমাদের প্রচেষ্টায় আমরা যে সফল হব তাতে কোনো সন্দেহ নেই তবে সব সন্ন্যাসী মহাপ্রভুকে লইয়া ভিক্ষা করিলেন সবে মধ্যে বসাইয়া তারপর সমস্ত সন্ন্যাসীরা শ্রী চৈতন্য মহাপ্রভুকে তাদের মাঝখানে বসিয়ে প্রসাদ গ্রহণ করলেন পূর্বে শ্রী চৈতন্য মহাপ্রভু মায়াবাদী সন্ন্যাসীদের সঙ্গে মেলামেশা করেননি এমনকি কথাও বলেননি কিন্তু এখন তিনি তাদের সঙ্গে একসঙ্গে বসে প্রসাদ সেবন করছেন এর থেকে বোঝা যায় যে শ্রীচৈতন্য মহাপ্রভু যখন তাদের হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনে উদ্বুদ্ধ করছিলেন এবং তাদের সমস্ত অপরাধ ক্ষমা করেছিলেন তখন তারা পবিত্র হয়েছিলেন তাই তাদের সাথে একসঙ্গে বসে আহার করতে তার কোনো আপত্তি ছিল না যদিও শ্রীচৈতন্য মহাপ্রভু জানতেন যে সেই আচার্য বস্তুগুলি ভগবানকে নিবেদন করা হয়নি মায়াবাদী সন্ন্যাসীরা ভগবানের শ্রী বিগ্রহের আরাধনা করেন না আর যদিও বা করেন তবে তারা শিবের পূজা করেন অথবা পঞ্চপাসনা বিষ্ণু শিব দুর্গা গণেশ ও সূর্যের উপাসনা করেন এখানে আমরা কোনো দেবদেবীর অথবা বিষ্ণুর উল্লেখ পাই না কিন্তু তবুও শ্রীচৈতন্য মহাপ্রভু সন্ন্যাসীদের সঙ্গে বসে আহার করেছিলেন কেননা তারা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেছিলেন এবং তিনি তাদের অপরাধ ক্ষমা করেছিলেন আজকের পাঠ এই অবধি ভয শ্রীকৃষ্ণ কৃষ্ণ তর্ণ প্রভু নিত শ্রিয়তই তো গদাধরে শ্রীবাশি গুড়িভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে